সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের ডুবলিতে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সাতক্ষীরা সীমান্তের ছয়গড়িয়া এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে বিজিবি বলছে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নন। নিহত যুবকের নাম কবিরুল ইসলাম ৩২, তিনি সাতক্ষীরা সদর উপজেলা ছয়গড়িয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে। নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই বাড়িতে কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশকালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে তিনি ভারতীয় চা পাতা সহ অন্য অন্য চোরা চালান সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফের নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেওয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না, তবে তিনি কবিরুলের লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান। অপরদিকে বিজিবির ৩৩ ব্যাটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি, হাসপাতালে লোক পাঠিয়েছি, তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নন। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকায়ও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তদন্ত করে দেখা হবে তার মৃত্যু প্রকৃত কারণ কি। মাল দিয়ে আসার পরে বিএসএফ তাদের আটকে ফেলে, আটকার পরে তাদের মারধর করে, মারধর করে মাঠের মধ্যে রেখে যায়। রেখে যাওয়ার পরে সাধারণ যারা সঙ্গে ছিল তারা তারা নিয়ে আসে বাংলাদেশে ভোগান্ডে, হচ্ছে কাহিনি। তারপরে আনার পরে সদর নিয়ে আসছে, সদর নিয়ে আসার পরে মারা গেছে।